আগে অভিযোগের আঙুল তুলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে, এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করল কানাডা। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড সম্পর্কে জানতেন প্রধানমন্ত্রী মোদী, এমনটি দাবি করা হয়েছে কানাডার একটি সংবাদ মাধ্যমে। এবার কড়া জবাব দিল বিদেশ মন্ত্রক, এগুলি সবই দেশের নাম খারাপ করার চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। কানাডার দুই সংবাদ মাধ্যমের নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্র উল্লেখ করে দাবি করা হয়েছে খালিস্তানি জঙ্গি নিজ্জোরের হত্যা ষড়যন্ত্র সম্পর্কে জানতেন প্রধানমন্ত্রী মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই বিষয়ে অবগত ছিলেন। এদিন কানাডার এই প্রতিবেদনের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানাধি জয়সওয়াল বলেন, কানাডা সরকারের সূত্র উল্লেখ করে সংবাদপত্রের যে হাস্যকর বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে কোনো গুরুত্বই দেওয়া উচিত নয়, চিপ ধরা সম্পর্ককে আরও খারাপ করবে এই ঘটনা। প্রসঙ্গত গত বছরের জুন মাসে কানাডার ভ্যাঙ্কুভার একটি গুরুদ্বারে বাইরে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার খুন হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে ভারতের সক্রিয় যোগ রয়েছে এই ঘটনার পেছনে। ভারতীয় হাই কমিশনার সহ একাধিক কূটনীতিকের নাম চড়ায় কানাডা। গত মাসে কানাডার এক মন্ত্রী অভিযোগ করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন, তিনি এই ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি করেন কানাডার মন্ত্রী। সেই সময়ও ভারতের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।